কখন পাই এমন একজন মানুষ একদিনে নোটিশে বলল তিনি না করেন, যিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি, যখন যেখানে যে ধরনের অসুবিধায় পড়েছি সব অসুবিধার হাত থেকে যিনি আমাদের রক্ষা করেছেন, তিনি হচ্ছে ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী বর্তমান সাংসদ মুকুল রায়, তার কাছে আমরা চিরঋণী, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন বলে আর ধন্যবাদ জানাবো আজকে যারা দর্শক হিসেবে শ্রোতা বন্ধু হিসেবে আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সুন্দরভাবে আপনারা বসে থেকেছেন, সুন্দরভাবে আমাদের মহিলারা একটু বাদে বেরোন, মহিলারা একটু বাদে বেরোন, মহিলারা একটু বাদে বেরোন, মহিলারা একটু অপেক্ষা করতে হবে, মহিলারা একটু বাদে বেরোন, আগে রাস্তা একটু ফাঁকা হোক, আমাদের অতিথিবৃন্দ যারা উপস্থিত এসেছেন তারা বেরিয়ে যান, আমাদের বিধায়কগঞ্জে সাংসদ আছে নীলমাদি আছে, এখানে একটু অপেক্ষা করুন, একটু ফাঁকা হয়ে যাক তারপরে বেরোন, হরদা এখানে অপেক্ষা করছে,